তো এই হচ্ছে চিংড়ি চিংড়িগুলো বেশ বড় সাইজেরই ছিল তো চিংড়িগুলো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর সুন্দর করে এবার ভাজা করে নেব এটা হচ্ছে নারকেলের দুধ এখানে তিনটে নারকলের দুধ আছে অনেকটাই বেরিয়েছে নারকলের দুধ আর পুরোটাই হবে নারকোলের দুধ দিয়ে তো যাই হোক আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি তো এরকমভাবে তোমরা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে তো যাই হোক এবার আমার মাছগুলো এবার হালকা করে আমি ভেজে নেব আর হ্যাঁ জানো তো এই নারকল দুধ দিয়ে যে চিংড়িটা আমি বানাচ্ছি এটা তোমাদের কি বলবো একবার তোমরা করে খেয়ে দেখো একদম অন্যরকমই টেস্ট দেখো নারকল দিয়ে তো আমরা করি কিন্তু নারকলের দুধ এরকমভাবে বের করে সবসময় তো করে হয়ে ওঠে না তো একটু টাইম সাপেক্ষ একটু খরচা সাপেক্ষ তো যাই হোক তো আমরাও এরকম সবসময় করে খেতে পারি না তো আজকে হঠাৎ করেই মেশর বার্থডে তো বার্থডে উপলক্ষেই হচ্ছে তার জন্য ভাবলাম তোমাদের ভিডিওটা শেয়ার করি তো এই দেখো এটা হচ্ছে গরম মশলা গরম মশলার মধ্যে লবঙ্গ কিন্তু নেই নি শুধু এলাচ আর দারচিনি এদিকে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম তো জিরে তেজপাতাটা যখনই হয়ে যাবে তখন আমি কি করব পট করে একটা সাইডে একটু লবণ হলুদ আর জিরে গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে নিলাম আচ্ছা এইবার আমি পাশে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে এটাও আমি গুলিয়ে নিলাম এইবার গরম মশলা শুধু কিন্তু এখানে আছে এলাচ আর দারচিনি এইটা আমি একটু ছেঁচে নিয়েছি যাতে স্মেলটা ভালো হয় তো এবার আমি ভালো করে তেলে মশলাটা ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখনই আমি বাকি জিনিসগুলো অ্যাড করব তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না কারণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত টেস্টি হবে এই মাছের রেসিপিটা আর হ্যাঁ ভিডিওটা আমি করছি আমার ছোট মামা বাড়িতে অ্যাকচুয়ালি মামাবাড়িতেই সেলিব্রেশন হচ্ছে তো মামাবাড়িতেই বান্না হচ্ছে তো এইটা হচ্ছে আমি দিয়ে দিলাম মশলাটা যেটা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম এখানে আছে জিরে গুঁড়ো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দিয়ে দিলাম আর কিন্তু কোনো মশলাই এখানে অ্যাড হবে না এবার সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ ছাড়বে তারপরে কিন্তু আমি দেব নারকলের দুধ তো একটু ভাজাটা সুন্দর মতন হোক এই সময় একটু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এই দেখো একটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এইবার কিন্তু নারকলের দুধ দেওয়ার পালা এই সময় খুব সুন্দর একটা স্মেল আসছিল আর হ্যাঁ সব সময় কিন্তু একটু এলাচ আর দারচিনিটা বেশি দেবে বেশি দিলেই একটু ভালো লাগে তো চলো এবার আমি দিয়ে দিই এই দেখো নারকল দুধ অনেকটা হয়েছে তিনটে নারকল কুড়িয়ে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে চটকে জলটা বের করেছি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই দেখো কতটা হয়েছে এইবার ফুটুক তো সুন্দর ফুটে উঠেছে ঘন হয়ে এসছে কিছুটা তো এবার আমি একটু সুন্দর করে নেড়ে দিলাম এইবার তো চিংড়ি দেওয়ার পালা চিংড়িটাও তো সিদ্ধ হবে তো ওই জন্য আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি তো চিংড়িগুলো এবার সুন্দর মতন একটু মশলা একটু নারকোলের দুধ এগুলো ভালো করে ঢুকবে তো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কেমন হলো এই দেখো ঠিক এমন হয়েছে দশ মিনিট পর তো এটাই এবার আমি গ্যাস অফ করে দেব একটু লবণ দেখে আর তোমরা বলো ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো